বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। রূপালী পর্দায় এই চিরস্মরণীয় অভিনেতা নিজেকে কেবল নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেননি, সবার কাছে হয়ে উঠেছিলেন একজন অভিভাবক। দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি অসংখ্য হিট, সুপারহিট ও কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক তার অভিনীত সেরা 10 সিনেমা। অনন্ত প্রেম। ও চোখে চোখ পড়েছে যখনই। 1977 সালে মুক্তি পায় অনন্ত প্রেম। রাজ্জাক ববিতা জুটির দারুণ ব্যবসাসফল সিনেমা এটি। সঙ্গে ছিলেন আনোয়ারা, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান, ব্ল্যাক আনোয়ার সহ আরও অনেকেই। এতে সঙ্গীত পরিচালনা করেন আজাদ রহমান। পরিচালক হিসেবে রাজ্জাকের প্রথম আত্মপ্রকাশ ঘটে অনন্ত প্রেম শিরোনামের এই বিয়োগান্ত প্রেমের সিনেমাটিতে। গল্পের শেষে নায়ক নায়িকা দুজনই মারা যান, সীমান্ত পার হয়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন তারা। শেষ দৃশ্যে মরতে মরতে নায়ক নায়িকাকে চুম্বন করে। 1977 সালে বিষয়টা এতটাও সহজ ছিল না। জীবন থেকে নেয়া। কালজয়ী নির্মাতা ও লেখক জহির রায়হানের জীবন থেকে নেয়া সিনেমাটি মুক্তি পায় 1970 সালে। এটা ছিল পরিচালকের শেষ সিনেমা। এতে রাজ্জাকের সঙ্গে আরও অভিনয় করেন সুচন্দা, রোজি সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন সহ আরও অনেকেই। এই সিনেমার এ খাঁচা ভাঙবো আমি কেমন করে গানটি অনেক সমাদৃত হয়েছিল। ছুটির ঘন্টা। শিশুতোষ চলচ্চিত্র হিসেবেই সমধিক পরিচিত ছুটির ঘন্টা। সিনেমাটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে তালাবদ্ধ হয়ে আটকা পড়ে 12 বছর বয়সের এক ছাত্র। সেখানেই দীর্ঘ 11 দিন কাটে তার। স্বজনদের প্রতীক্ষার মধ্য দিয়ে ফুটে ওঠে করুণ চিত্র। সিনেমাটিতে আব্বাস নামের দপ্তরের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করে নেন রাজ্জাক। এতে আরও অভিনয় করেন শাবানা, সুজাতা, শওকত আকবর, এটিএম শামসুজ্জামান ও শিশুশিল্পী সুমন। সিনেমাটি 1980 সালে মুক্তি পায়। বড় ভালো লোক ছিল। হায়রে মানুষ রঙিন ফানুষ কিংবা তোরা দেখ দেখে চাহিয়া, গানগুলো যারা শুনেছেন তারা জানেন সিনেমাটির নাম। বড় ভালো লোক ছিল মুক্তি পায় 1982 সালে। পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। এটি রাজ্জাককে অভিনেতা হিসেবে শ্রেষ্ঠত্ব এনে দেয়। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন প্রবীর মিত্র, অঞ্জু ঘোষ ও সাইফুদ্দিন আহমেদ। ছিল আমার জরির জামা কত ঝল মইলা মওলা তুমি রংবাজ ইলা রঙ্গিলা রে রিম ঝিম ঝিম বড় সাই মন নীলা রে। 1973 সালে জহিরুল হক পরিচালিত সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজ্জাক। সিনেমাটির হই 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 রঙিলা ও সে যে কেন এলো না গান দুটো এখনো মানুষের মুখে মুখে ফেরে। বাংলা চলচ্চিত্রের পালা বদলে এই সিনেমাটি বিরাট ভূমিকা রাখে। রাজ্জাক তার রোমান্টিক ইমেজ ভেঙে এই সিনেমায় অ্যান্টি হিরোর নতুন ইমেজ দাঁড় করান। সিনেমায় কবরী ছিলেন তার নায়িকা। নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত নীল আকাশের নিচে 1969 সালে মুক্তি পায়। সিনেমাটির হেসে খেলে জীবনটা, নীল আকাশের নিচে আমি গান হয়ে এলে ও প্রেমের নাম বেদনা গানগুলো অনেক শ্রোতাপ্রিয় হয়। ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রাজ্জাক ও কবরী। আরও আছেন আনোয়ার হোসেন ও রোজি সামাদ। স্বরলিপি। রাজ্জাক অভিনীত স্বরলিপি সিনেমাটি মুক্তি পায় 1970 সালে। এটি পরিচালনা করেন নজরুল ইসলাম।
সিনেমায় গানেরই খাতায় স্বরলিপি লিখে গানটি অনেক শ্রোতাপ্রিয়তা পায়। আলোর মিছিল নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল সিনেমাটি মুক্তি পায় 1974 সালে। এতে সঙ্গীত পরিচালনা করেন খান আতাউর রহমান ও মোস্তাফিজুর রহমান। সিনেমাটির এই পৃথিবীর পরে গানটি অনেক জনপ্রিয়তা পায়। অশিক্ষিত আমি পরীক্ষার ফার্স্ট হইছি, প্রথম হইছি মা, প্রথম হইছি। 1978 সালে আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত ছবিটি মুক্তি পায়। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই, এই গানটি দিয়েই ছবিটি কালজয়ী হয়ে আছে। এই ছবির ঢাকা আইসা আমার আশা ফুরাইছে গানটিও অনেক জনপ্রিয়। আওয়ারা কামাল আহমেদ পরিচালিত ছবি আওয়ারা মুক্তি পায় 1985 সালে। ত্রিভুজ প্রেমের গল্পের এই ছবিতে রাজ্জাকের ঠোঁটে এই শহরে আমি যে এক আওয়ারা গানটি তার নাম ভূমিকাকে তুলে ধরে। এছাড়াও সাবানার ঠোঁটে সুর ঝরা এই আলোর মেলায় ছবিটির কালজয়ী গান।